আমি কি বলছি সেটা আপনারা শুনুন। আমি শিওর এই ছোট লোকের বাচ্চা ছাড়া আমার নেকলেসটা কেউ চুরি করেনি। আমাদের বাড়িতে তো বাহিরের কেউ নেই, এই এই শুধু বাহিরের আছে। তুমি যদি করে থাকে এই ছোট লোকের বাচ্চাটাই করেছে। বৌমা বৌমা এইভাবে হবে না, ওকে আমি পুলিশে দেবো, এখনই আমি পুলিশে খবর দেবো। ভাই সত্যি করে বল, না হলে কিন্তু আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। ঠিক বলেছে, ওকে পুলিশে দেওয়াই দরকার। হবো মনে আপনার আল্লাহ দোয়া লাগে আমার কথাটা শুনেন। আমি আপনার নেকলেস চুরি করি নাই, আর এত দামি নেকলেস চুরি করে আমি কই রাখবো? কোন তো আপনার গোবাসায় আমি কাম করি, কাম করে খাই। আপনার নেকলেস যদি আমি চুরি করি তাহলে কি আপনার গোবাসায় কাম করতে পারবো? আমার মনে আমার কথাটা একদম শুনেন। একদম চুপ, আর একটাও কথা বলবি না। বুঝতে পেরেছি আম্মা, এভাবে বললে কোনো কাজ হবে না। আর বছর সত্যি করে বল, আমার নেকলেসটা চুরি করে তুই কোথায় রেখেছিস? আর যদি সত্যি কথা না বলেছিস না, এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিব। দিব তো দিব, পুলিশে পর্যন্ত দিব তোকে। আমার মনে আমার কথাটা শুনেন, আমি আপনার গোত নেকলেস চুরি করি নাই। দেখেন আমার বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আমি এ বাসে কাম করি, এ বাসে থাকি, এ বাসে নুন খাই, কেন বেইমানি করবো? আপা মনে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ও কালাম্মা, আপনার বাসে তো আমি সে ছোটবেলা থেকে কাম করি, কখনো কি দেখছেন? আপনার বাসে একটা জিনিস আমি চুরি করছি, আপা মনে তো নতুন আইছে। আপা মনের একটু বোঝা কর না, আমি চুরি করি নাই। তাই একদম চুপ, তোর মতো চাকর বাকরের কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আমার নেকলেসটা আমি যেদিন এই বাড়িতে এনেছিলাম সেদিন থেকেই তোর নজর। তুই বলেছিলি খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে পর থেকে তুই নজর দিয়েছিলি না? যেহেতু সেটা আমি পাচ্ছি না, তার মানে নেকলেসটা তুই চুরি করেছিস। বাবা এভাবে বললে হবে না, একটা ব্যবস্থা করুন। শুন, চুর হয়ে কেউ জন্ম নেয় না। ভালো ভালো জিনিস দেখে টাকা পয়সা গহনার লোভে সে নিজে নিজেই চুরের সৃষ্টি হয়। বের কর। এই তুমি কাকে কি জ্ঞান দিচ্ছ? হ্যাঁ চোরকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, চোর সেটা শুনবে না তো। এই তুই কি স্বীকার করবি না? না হ্যাঁ বুঝতে পেরেছি, তুই স্বীকার করবি না, এখনই আমি থানায় ফোন দিচ্ছি। দাঁড়ান বাবা, থানায় আপনি পরে ফোন দিন। থানায় ফোন দিলে তো ওকে লক আপে পুরে রেখে দেবে, কিছুই বলবে না। তার আগে আমার ইচ্ছা মতো ওকে আমি কতক্ষণ মারব। এই সস্তি আমার গয়না চুরি করেছে। দাঁড়াও, কি হচ্ছে? ওকে কেন এভাবে মারছো? মেয়েটা এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, কি এমন অপরাধ করেছে যে সবাই মিলে এভাবে মারছো? আরে অভি, তুমি জানো না এই ছোট লোকের বাচ্চাকে আমরা অনেক বিশ্বাস করেছি, এতদিন আমাদের বাড়িতে কাজ করে, আজকে কি হয়েছে জানো? আমার বৌমার নেকলেসটা এই শয়তানি চুরি করেছে, এখন স্বীকার করছে না। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, নেকলেসটা ও চুরি করেছে। ভাইজান ভাইজান বিশ্বাস করেন, আমি নেকলেস চুরি করিনি ভাইজান। আপনি তো আমার ছোটবেলা থেকে দেখেন আমি কেমন, আমি কি আপনাকে নেকলেস চুরি করতে পারি? কোন ভাইজান বাজারে একটু কোন আমি চুরি করি না। আচ্ছা আমি আমি আমার কথা বলতে দে, শোনো। আরে অভি তুমি চুপ করো, তুমি না জেনে শুনে কেন কথা বলছো? হ্যাঁ আমরা যা বলছি সবাই ঠিকই বলছি। এই যে এই মেয়েটা আমার নেকলেসটা চুরি করেছে। কেন বলো তো? যেদিন আমি নেকলেসটা পরেছিলাম ও বলেছিল নেকলেসটা অনেক সুন্দর হয়েছে। এখন যেহেতু আমি নেকলেসটা পাচ্ছি না, তার মানে এই মেয়েটাই চুরি করেছে। হ্যাঁ আমি মানছি, গরিব অসহায়দেরকে তুমি সাহায্য করো, তুমি অনেক ভালোবাসো, তাই বলে এই চোরটাকে যদি তুমি ছাড় দাও আমি কিন্তু এই সংসারে আগুন লাগিয়ে দিব। আচ্ছা আমাকে কথা তো বলতে দাও। আরে বাবা তুই জানিস না, ও চোর। মা চুপ করো, আমাকে বলতে দাও। আরে অমি তুমি কি বলবা, তুমি তুমি চিনো না এই সব ছোট লোকরা চোর। বাবা মা পায়েল একটা কথা বলবে না, কথা বলতে দিবে? মেয়েটা নেকলেস চুরি করেনি। ও যদি না নিয়ে থাকে আমার নেকলেসটা কোথায় গেল? নেকলেসটা এখন স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের ঘরে আছে তাই না? তার মানে এতক্ষণ চুরি করে বিক্রি করা শেষ, এখন তোর পানিশমেন্ট আরো বেশি করা হবে। আমি এখনই পুলিশে ফোন করব। তোর প্রবলেমটা কোথায়? তোমার সমস্যা কি বলো? একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করলে কেন বোঝো না? প্রবলেমটা কোথায়? আমি তোমাকে বলছি যে নেকলেসটা কোথায় আছে আমি জানি, তুমি বারবার মেয়েটাকে কেন ব্লেম করছো? কেন তুমি কেন আমার সাথে চিৎকার করছো? তুমি হয়তো ভুলে গেছো, তুমি লাস্ট কয়েকদিন ধরে বলছো যে তোমার হাতটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এটা দোকানে দিতে হবে পলিশ করার জন্য। আমি যখন সকালে অফিসে যাই, যাওয়ার সময় তোমার হাতটা আমি নিয়ে গেছি এবং যাওয়ার সময় দেখে গেছি তুমি এসে সেটা ফুল পাওয়ারে ঘুমোচ্ছ এবং তোমার ঘুমে যাতে প্রবলেম না হয় আমি সেই জন্য তোমাকে না ডেকে আমি হাতটা নিয়ে গেছি এবং নেকলেসটা এখন আছে স্বর্ণকারের দোকানে। এবং তুমি এমন একটা মানুষ যে একটা অসহায় মেয়ের উপরে এভাবে নির্যাতন করতে পারলে। আর বাবা তোমার তো বোঝা উচিত ছিল ওর কথায় কেন তুমি মেয়েটাকে এইভাবে অত্যাচার করলে, কেন? না মা,
তোমার তো এতটুকু জ্ঞান থাকা উচিত ছিল, এতটুকু মমত্বম তোমার মধ্যে থাকা উচিত ছিল, যেই মেয়েটা আমাদের এত ছোটবেলা থেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে এত পরিশ্রম করে আমাদের সেবা যত্ন করে যাচ্ছে, মেয়েটাকে চুরি করতে পারে? কেমনি বিলিভ করলাম মা তুমি ওর কথায় মেয়েটা চুরি করতে পারে? আমার তো বিলিভ হইতো না। যাই হোক, যা করেছো খুব ভালো করেছো। আর তুমি, তুমি আমার জীবন সঙ্গিনী। আমি এমন একটা মানুষের সাথে সংসার করছি যে কিনা একটা মানুষকে মূল্যায়নই করতে জানে না, একটা মানুষকে মানুষ বলে দামই দেয় না। ছি অভি, শারাপ বাবা, কাজটা খুব অন্যায় করেছো, ভীষণ অন্যায় করেছো। আচ্ছা তুমি শান্ত হও, আমি মানছি আমি যেটা করেছি ভুল করেছি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে, আমি বুঝতে পারিনি। মৌ তুই আমাকে ক্ষমা করে দে, আসলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার আসলে খেয়ালই ছিল না যে গহনাটার কথা আমি ওকে পলিশ করতে বলেছিলাম, ও নিয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে। থাক আপুমণি, আর ক্ষমা চাইতে হবে না, মানুষ মাত্র তো ভুল। আপনি হয়তো ভুল করে বলে ফেলছেন, আপনি কেন, অন্যজন থাকলেও কিন্তু এটাই ভাববো, আমি কিছু মনে করি নাই। এই তো তুই ঠিক বলেছিস, আসলে তুই তো কাজের মেয়ে না, তুই আমার মেয়ের মতো। শোন, আমরা যা করেছি তুই কিছু মনে করিস না, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নাই, চল ভিতরে, চল ভিতরে, চল। রাগ করিস, আয় 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 মা, আয় আয়।